আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা হচ্ছে আগ্রায় যাচ্ছি, এটা হচ্ছে আমার দিল্লি গিয়েছিলাম সেটার আর কি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ইন্ডিয়া যখন গিয়েছি আমি সব কোথায় কোথায় গিয়েছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আস্তে আস্তে। তো এখন আগ্রায় যাচ্ছি তাজমহল দেখার জন্য। তো এই যে আমরা হচ্ছে মেইন গেটে আর কি চলে এসেছি তাজমহলে, এখন মেইন যে গেট সেই গেটের সামনে আর কি। আমি চারপাশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এই যে সেই স্বপ্নের তাজমহল, যেটা আমি আসলে ভাবিনি কখনো আমি এরকম সরাসরি এসে তাজমহলটা দেখবো, যে এই তাজমহল, ভালোবাসার তাজমহল তো সরাসরি দেখবো, এটা আসলে আমি আসলেই কখনো ভাবিনি, যাক সরাসরি এসে দেখতে পারলাম, আপনাদের সাথেও শেয়ার করছি। এখন আমরা তাজমহলের দিকে যাচ্ছি। আর তাজমহলের চারিদিকে সবুজ গাছপালা রয়েছে, অনেক সুন্দর। আসলে তাজমহলটা এত সুন্দর, কাছ থেকে না দেখলে আসলে ভিডিওতে তো ওইভাবে বোঝা যায় না, কাছের থেকে না দেখলে আসলে বোঝাই যায় না যে তাজমহলটা এত সুন্দর। তো এখন আমরা তাজমহলের এক পাশে মসজিদ রয়েছে সেখানে ঢুকলাম দেখার জন্য। আর এখান থেকেও তাজমহলটা দেখা যাচ্ছে। তো আমরা এখন তাজমহলের দিকেই যাচ্ছি, তাজমহলে আর কি প্রবেশ করব।
তো আমরা তাজমহলের থেকে বের হয়ে গিয়েছি, ভিতরে আর কি ঘুরে আমরা বের হয়ে গিয়েছি। আর ভিতরে আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে যে ভেতরে ছবি তোলা ভিডিও করা নিষিদ্ধ ছিল, যার কারণে ভেতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে হচ্ছে যমুনা নদী। এখন আমরা যাচ্ছি আরেক সাইডে, তাজমহলের আরেকটা সাইডে যাচ্ছি। ওখানে হচ্ছে ওইটা হচ্ছে ওয়েলকাম হল বলে ওইটাকে, ওখানে যখন বিদেশিরা আসতো তাদেরকে আর কি ওয়েলকাম করা হতো, তো সেখানটাই যাচ্ছি। এখান থেকেও তাজমহলটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে আমি বারবার তাজমহলটাকেই ভিডিও করছি, আমার আসলে অনেক ভালো লাগছে তাজমহলটা দেখতে, বিশেষ করে সামনে থেকে দেখতেছি অনেক ভালো লাগছে। আর এক অপূর্ব সৌন্দর্য এই তাজমহল। ভালোবাসার একটা অপূর্ব নিদর্শন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিবেন, বেল বাটনটাও প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমরা এখন তাজমহলে অনেকক্ষণ ছিলাম, আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি, এখন আমরা বের হয়ে যাব। তো তাজমহল থেকে বের হয়ে এখন আমরা হচ্ছে আগ্রা পোর্ট ওখানে এসেছি। এখানেও কিছুটা ভিডিও করেছি আমি।
এটাও অনেক সুন্দর। দেখো টায়ার্ড হয়ে গিয়েছে। তো আসলে আজকে অনেক হেঁটেছি, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আগ্রা ফোর্ট থেকেও বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।